राम 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 चंद्र 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 रघुवेरा राम चंद्र रामचंद्रभुवेरा राम चंद्र रघुवेरा राम র হরে কৃষ্ণ সিদ্ধ ভক্তবৃন্দ আজকে শুভ রামনবমী মহামহোৎসবে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং আমার শশ্রদ্ধ প্রণাম জানাই পরমেশ্বর ভগবান তিনি এই জগতে রামচন্দ্র ভগবান রূপে ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন এসে তিনি এমন লীলাবিলাস করেছেন যা আমাদের জীবনে অত্যন্ত শিক্ষণীয় যদিও ভগবান এই জগতে এসে এমন লীলাবিলাস করেন ভক্ত ছাড়া তাকে সহজে বুঝতে পারেন না কেননা ভগবান গীতাতে বলছেন জন্মকর্ম ছমে দিব্যম ভগবানের জন্মকর্ম হচ্ছে দিব্য তো ভগবান দশরথের পুত্র রূপে তিনি আবির্ভূত হয়ে লীলাবিলাস করলেন এবং তিনি কিভাবে পিতৃ সত্ত্ব পালনের জন্য তিনি বনবাসে গেছিলেন এবং আদর্শ রাজা হয়েছিলেন কিভাবে সীতা দেবীকে অসুরের হাত থেকে উদ্ধার করলেন এবং রামচন্দ্র ভগবান একজন আদর্শ রাজা শুধু রাজা নয় তিনি আদর্শ পুত্র এবং এই বর্ণাশ্রম ধর্মের যত কিছু ভগবান রামচন্দ্র সব শিক্ষা দিয়েছেন আদর্শ হয়ে একজন আদর্শ পুত্র কীভাবে তার পিতার সেবা করতে হয় ভগবান স্বয়ং রামচন্দ্র রূপে শিক্ষা দিয়েছেন এবং পিতৃ পিতার আদেশ পালন করার জন্য একদিন দুদিন নয় চৌদ্দ বছর তিনি রাজপুত্র হয়েও বনবাসে ভ্রমণ করেছেন শুধু তাই নয় রামচন্দ্র যে চারভাবেই আবির্ভূত হয়েছেন রাম লক্ষণ সীতা ভরত এবং শত্রুঘ্ন তো সকলের চরিত্র একটা মহান আদর্শ কিভাবে লক্ষণ তার দাদার সেবা করতে হয় সেই শিক্ষা দিয়েছেন এবং বনবাসে থেকে সীতাদেবীর দেবীর এবং রামচন্দ্রের সেবা করেছেন আদর্শ ভাই সেই শিক্ষা আমরা পেয়েছি এবং কিভাবে ভরত তিনি আদর্শ একজন ভাই যিনি তার দাদার প্রীতির জন্য হ্যাঁ নিজে রাজ্য গ্রহণ করেননি বরং রামচন্দ্রের পাদুকা নিয়ে তিনি ঘরেও থাকেননি বাইরে থেকে তিনি রাজ্য শাসন করেছেন এবং কিভাবে হ্যাঁ দাদার প্রতি তার শ্রদ্ধা আদর্শ ভাই কিভাবে দাদাকে শ্রদ্ধা করতে হয় এবং তার কর্তব্য কোনো কিছুর জন্য সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি ভরত এই রামায়ণের একজন আদর্শ চরিত্র সেগুলো আমরা দেখতে পাই শুধু তাই নয় হ্যাঁ শত্রুগ্রহণও এবং সীতা দেবী আদর্শ আদর্শপতি এগুলো আমরা রামায়ণ থেকে জানতে পারি যে পতির প্রীতিবিধান করাই হচ্ছে সতী নারীর কর্তব্য তিনি কীভাবে চৌদ্দবাস বন বছর চৌদ্দ বছর বনবাসে ভ্রমণ করলেন এবং পতির সঙ্গে থাকলেন প্রতিব্রতা নারীর কর্তব্য হচ্ছে পতির প্রীতিবিধান করা এই জন্য তিনি হ্যাঁ স্বামীর সঙ্গে চৌদ্দ বছর ভ্রমণ করেছেন যদিও তিনি হরণ হয়ে গিয়েছিলেন রাবণের দ্বারা তো এর থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি যে লক্ষণ তিনি লক্ষণ রেখা দিয়ে গেছিলেন যাতে এই রেখার বাইরে সীতামাতা যাতে না যায় তিনি অনুরোধ করে গেছিলেন কিন্তু সীতামাতা তার কথা উপেক্ষা করে রেখার বাইরে বেরিয়েছিলেন বলে তাকে কত কষ্ট পেতে হয়েছিল সেরকম লক্ষণ হচ্ছে আদি গুরু গুরুর আদেশের বাইরে যদি আমরা কোনো কিছু করি তাহলে আমাদের জীবনেও কষ্ট আসতে পারে গুরু মুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা তো এইভাবে রাবণ তিনি কী করলেন ভগবানের সম্পত্তি সীতা দেবীকে অন্যায়ভাবে কপটভাবে হরণ করলেন আর ভগবানের সম্পত্তি কেউ যদি হরণ করে তার পরিণাম হচ্ছে মৃত্যু এবং রামচন্দ্র ভগবান আদর্শ স্বামী হয়ে সীতা দেবীকে উদ্ধার করলেন কারণ পত্নীর দায়িত্ব হচ্ছে স্বামীর তো এই জন্য রামচন্দ্র ভগবান কত কষ্ট করে হনুমান বানর সেনাদের নিয়ে তিনি সীতা দেবীকে হরণ করলে উদ্ধার করলেন সীতা দেবীকে উদ্ধার করলেন এবং রাবণকে বধ করলেন যারা ভগবানের সম্পত্তি ভোগ করবে তাদের মৃত্যু অনিবার্য এবং কীভাবে প্রভু ভক্ত হনুমান তার চরিত্র থেকে আমরা দেখতে পারি হ্যাঁ ভগবানের প্রীতির জন্য তিনি নিজের জীবনকে বিপন্ন করেও কিভাবে হ্যাঁ তার ভগবানের আদেশ পালন করলেন সমুদ্র পার হয়ে গেলেন রাবণ লঙ্কা হ্যাঁ দহন করলেন এবং সীতা দেবীর খবর রামচন্দ্রকে এনে দিয়েলেন এবং কীভাবে দাস্যভাবে ভগবানের সেবা করলেন সারা জীবন এই হনুমানের চরিত্র থেকে আমরা বুঝতে পারি তো এইভাবে রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে ফিরে এলেন অযোধ্যাতে এবং রাজা হলেন কিন্তু প্রজাদের সন্দেহ সীতা দেবীকে এতদিন রাবণ হরণ করে নিয়েছে সীতা মাতার চরিত্র নিয়ে কিছু মানুষের সন্দেহ হলো তো আদর্শ রাজা তিনি চান প্রজাদের সন্তুষ্টি বিধান করা তো তাই সীতামাকে পরীক্ষা করলেন অগ্নি পরীক্ষা করলেন বনবাসে দিলেন এবং তিনি প্রজাদের প্রীতির জন্য নিজের সুখের কথা চিন্তা করেননি তো এইভাবে রামচন্দ্র যে রামায়ণ মহাকাব্য এটা আমাদের সকলে খুবই শিক্ষণীয় হ্যাঁ কীভাবে রাম রাজত্বে সময় মানুষ কত সুখী ছিল রাম রাজত্বের সময় কখনো অকাল মৃত্যু হতো না সবাই দরজা জানলা খুললে ঘুমাতে পারতো চোর ডাকাত ছিল না ঠিক ঠিকভাবে ফসল হতো রাত্রিবেলা বৃষ্টি হতো দিনের বেলা হতো না কোনো রোগ ব্যাধি ছিল না তখন সকলের সকলে খুব সুখে জীবনযাপন করছিল সেই জন্য কথায় বলে রামরাজত পেয়েছ এবং কেন আদর্শ রাজা তিনি তার রাজ্যে অন্যায় হতে দিত না সমাজে রাজ্যে যদি কোনো অন্যায় হবে পাপ হবে তখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় দেখা যাবে রাজা যদি পাপ করবে প্রজারা যদি পাপ করবে তাহলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে যেহেতু বর্তমান সমাজে রাজারা পাপী বিভিন্ন অন্যায় কাজ করছে পশু হত্যা করছে বিভিন্নভাবে সমাজকে শোষণ করছে প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছে ভগবানের বিরুদ্ধে আচরণ করছে যার জন্য বর্তমান যুগে কত রকম প্রাকৃতিক দুর্যোগ সুনামি আইলা, হ্যাঁ ফণি কত কিছু আর এখন রূপে করোনা ভাইরাস রূপে আমাদেরকে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে এটা হচ্ছে সমাজের নেতাদের রাজাদের পাপের ফল আজকে সারা জগৎকে ভোগ করতে হচ্ছে তাই রামচন্দ্রের চরিত্র থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কীভাবে আদর্শ হতে হয় আদর্শ পুত্র হতে হয় আদর্শ স্বামী হতে হয় আদর্শ দাদা হতে হয় আদর্শ রাজা হতে হয় হ্যাঁ এই শিক্ষা আমাদের রামচন্দ্রের জীবনী থেকে নেওয়া উচিত তো রামচন্দ্র কৃপালু তিনি হ্যাঁ আমাদের যেন কৃপা করেন আমরা যেন তার সেবা তার আদর্শ গ্রহণ করতে পারি ভগবান স্বয়ং তিনি সেই শিক্ষা দিচ্ছেন এবং কীভাবে তিনি বনবাসে থাকার সময় অনেক তারকাদি অনেক অসুরকে বধ করেছেন দিয়ে সকলকে শান্তি প্রতিষ্ঠা করেছেন তো আমাদের হৃদয়েও অনেক রকম আসরিক ভাব আছে যার জন্য আমরা ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু করতে চাই তো ভগবান যেন আমাদের হৃদয়ের আসরিক ভাব দমন করে আজকে এই রামনবমীতে ওনার আবির্ভাব তিথিতে উনি যেন আমাদেরকে কৃপা করেন আমাদের সমস্ত হৃদয়ের আসরিক ভাব চলে গিয়ে ভক্তি হৃদয় হয় যাতে আমরাও আদর্শ ভক্ত হতে পারি আদর্শ সব কিছু হয়ে তার শিক্ষা আমরা গ্রহণ করতে পারি তো আজ এই রামনবমীতে ইস্কনে অনেক বড় উৎসব হতো প্রতি বছর এবং সারা ভারতবর্ষ জুড়ে এই এবং ইস্কনের সমস্ত সারা পৃথিবীর মন্দিরগুলোতে রামনবমী মহা আডম্বরে পালন হতো কিন্তু এবছর লকডাউনের জন্য হ্যাঁ যে যার ভক্তরা অল্প সংখ্যক বা নিজ নিজ ঘরে বসে ভগবানের কথা স্মরণ করছেন আর উন্নত ভক্তরা তাদের হৃদয় রাজ্যে হ্যাঁ তারা ভগবানের এই উৎসব পালন করছে তো ভগবান রামচন্দ্র যেন আমাদের হৃদয়কে কলজমুক্ত করেন এবং আমাদের শুদ্ধ ভক্তি দান করেন ಪ್ರಾರ್ಥನಾ ಹರೇ ಕೃಷ್ಣ